নমস্কার সবাইকে, আবার চলে আসলাম শেফ রাজেশ। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, দেখুন আপনাদের কেমন লাগে। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আর লাইক দেবেন, তাহলে আমি জানতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, দেখা যাক আজকে রেসিপিটা, চলুন। আজকে বানাবো পিনাট সালাদ, খুব ইজি আর হেলদি। তো আমি কিছু অনিয়ন জুলিয়ান কেটে রেখেছি পাতলা পাতলা করে, ওটা আমি একটু লেবুর রস আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো যেন পেঁয়াজের গন্ধটা কেটে যায়। একটা নতুন প্রসেস, এরকম করে আপনারা করলেও খুব ভালো হয় সালাদ বানানো স্পেশালি। তো পিনাটগুলোকে আমি নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখেছি, এগুলোকে আমি একটু জাস্ট উইদাউট অয়েলে সোতে করে নেব ননস্টিক একটা প্যানে। তো আমি এটা সোতে করে জাস্ট উঠিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেবো। এখন আমি সালাদ বানাতে স্টার্ট করলাম। তো অনিয়নগুলো এখানে আমার আমার রয়েছে ভেজানো একটা আলাদা পাত্রের মধ্যে। আমি প্রথমে কোরিয়েন্ডার ঢালবো, কোরিয়েন্ডার একদম চপ কোরিয়েন্ডার আর কিছু চিলি, চপ চিলি যেটুকু আপনারা পারবেন, ব্ল্যাক অলিভস এর বদলে যদি আপনাদের কাছে গ্রিন অলিভস থাকে সেটাও চলবে, কিছু টমেটো ছোটো ছোটো কিউব কাটা টমেটো। এবার আমি অ্যাড করব ব্ল্যাক পেপারকর্ন, মানে পেপারকর্নগুলোকে আমি হাতে বেটে নিয়েছি, কিছু চাট মশলা আর রক সল্ট ফিট লবণ দিয়ে। এবার আমি অনিয়নগুলো ওই জল থেকে নিয়ে একটু স্ট্রেন করে মিশিয়ে দিয়ে এবার পিনাটগুলো ঢেলে দিলাম, সব একসঙ্গে মিক্স করে নেবেন একদম ভালো করে যেন সব মিক্স হয়ে যায়। এবার প্রোমোগ্রেনেট মানে বেদানা, বেদানাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে সার্ভ করে দেবো। দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্লিজ কমেন্টে জানাবেন সালাডটা আপনাদেরকে মানে কেমন লাগলো। এবার এর মধ্যে আপনি একটু টাচ করতে পারেন হানি, হানি দিলে আরও একটু মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, শেভ রাজেশ।